আসসালামু আলাইকুম। আবার পাখি বাহিনী নিয়ে চলে এলাম, যেমনটা আপনাদেরকে কথা দিয়েছিলাম, পাখিগুলো আসলে আবার নতুন একটা ভিডিও বানাবো। এই তো দিয়ানার আমি পাখিগুলোকে খাওয়ানোর জন্য চলে এলাম। আজ দিয়ানা ভয় পেয়েছে, কারণ পাখিগুলো দিয়ানার মাথায় বসতে চায়। চলুন পাখিগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু নতুন তথ্য জানাই। রেইনবো বার্ড বছরে 2 থেকে 3 বার ডিম দিয়ে থাকে এবং এরা 2টি করে ডিম পাড়ে, যা থেকে 1টি ছেলে ও 1টি মেয়ে পাখির জন্ম হয়। এই পাখিটি জন্মের প্রায় 2 বছর পরে ডিম দিতে সক্ষম হয়। এই পাখিটি খাঁচায় পালন করা সম্ভব, তাই যারা ভাবছেন এই পাখিটি পালন করবেন, বাংলাদেশের নিউ মার্কেট অথবা কাপ্তান বাজার মার্কেটে খুঁজে দেখতে পারেন। খোলা অবস্থায় এই পাখিটিকে যতটা প্রাণবন্ত মনে হয়, বাঁধা বা খাঁচায় রাখলে তা পাবেন না। এই পাখিটির প্রকৃত মূল্য আমার জানা নেই, প্রতিটি বাচ্চার মূল্য হতে পারে 15 থেকে 18 হাজার টাকা পর্যন্ত। অ্যাডাল্ট রেইনবো বিক্রি হয় না। এরা বাংলাদেশের ময়না টিয়া পাখির মতো মানুষকে অনুকরণ করতে জানে। রেইনবো বার্ডের প্রিয় খাবার হল আপেল। আলহামদুলিল্লাহ, পাখি সম্পর্কে অনেক কিছু আপনাদেরকে জানালাম, এবার চলুন বাইরে থেকে ঘুরে আসি। জরুরি তেমন কিছু কেনার নেই, তো দেখা যাক কি কেনা যায়। ক্যাডেন্স সম্পর্কে কিছু বলো। ক্যাডেন্সটা আসলে এখানে ওলোটস আছে বেসিক্যালি, আর ক্যাডেন্সটা ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটির অংশ, ওয়েস্টার্ন সিটি ইউনিভার্সিটির জায়গার উপর করা। ক্যাডেন্সে শুধু ওলোটস তা আছে তা না, ওলোট আসলে সুপার মার্কেট একটা। ওলোটের সাথে সাথে এখানে যেটা আছে কিছু ইন্ডিয়ান দোকান আছে, যেখানে অ্যাকচুয়ালি মাটির হাঁড়ি কিংবা ইন্ডিয়ান কিংবা এশিয়ান মশলা এই যাবতীয় জিনিসগুলো পাওয়া যায়। সো ইফ সামওয়ান ওয়ান্টস টু বাই দোজ থিং, দে ক্যান ইজিলি বাই ফ্রম হিয়ার। আর একটা জিনিস যেটা, যে এখানে জায়গাটা অনেক বড় এবং অনেক সুন্দর দেখতে, সো আমরা মাঝে সাঝে এখানে নিয়ে যাই জাস্ট জায়গাটাতে একটু মজা করার জন্য বা ঘোরার জন্য। দ্যাটস ইট, তো আমরা এখানে যাই, গেলে বুঝতে পারবো যে আসলে কি অবস্থা। ভালো করে হাই করো হাত দিয়ে। আমরা কোথায় যাচ্ছি মা? We're going to buy আমরা প্রায় চলে এসেছি। এই তো দিয়ানা বুড়িটা গাড়ি থেকে নেমে পড়লো। তো চলুন এবার যাওয়া যাক। অনেকের ধারণা যে সকল জিনিসে আমরা অভ্যস্ত সেই সকল জিনিস দেশের বাইরে পাওয়া যায় না। দুল, চুড়ি, মালা কি নেই এখানে, আমরা বাংলাদেশিরা যে সকল জিনিস পরে থাকি সাধারণত সব কিছুই এখানে আছে। মুড়ি, চানাচুর, আচার প্রায় অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি। মামা এটা দিয়ে আসো তো ওদেরকে, এই যে দেখুন কারি পাতা, ধনিয়া পাতা, গাজর, শসা, টমেটো, ব্রোকলি,
আলু, বেগুন, লেবু, আর এই পাশটায় আছে সব ফ্রোজেন খাবার। এই দোকানটিতে ফ্রোজেন শাকসবজিও পাওয়া যায়। আর দিয়ানা এদিকে নিজের পছন্দের জিনিস খুঁজে বেড়াচ্ছে। তুমি কি এটা নিতে চাও? এখানে আসলে মাটির জিনিস, বিশেষ করে মাটির পাত্রে কেউ যদি কড়াই রান্না করতে চায়, আবার কলসি আছে, মাটির পাতিল আছে, মাটির সাসপেন বলে এটাকে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ওইটা তো খোলা যাবে না, ওগা করিও না। হ্যাঁ, এই যে মাটির পাতিল, এগুলো এগুলাতে ভাতও রান্না করা যাবে মনে হয়, ভাত কিংবা তরকারি। এগুলাতে পিঠা রান্না করা যাবে কিনা আমি জানি না, এগুলো প্রুফ কিনা, তবে দাম অনেক বেশি, $24 অ্যাকচুয়ালি। জগের দাম 29 টাকা, ফ্লাওয়ারের দাম কত? 29 টাকা, 25 টাকা করে, 24 টাকা, 30 টাকার মধ্যে পাওয়া যাবে। আর এদিকে আবার মজার জিনিস দেখলাম একটা, এখন সামনে দেখি কি আছে। এখানে মাটির চুলা দেখতে পাচ্ছেন, দুইটা মাটির চুলা এখানে। সো বাংলাদেশের মাটির চুলা যেমন থাকে তেমনই চুলাগুলো। তো কেউ যদি মাটির চুলা কিনতে চান অস্ট্রেলিয়াতে এসে, সো এইখানে আমরা এই মাটির চুলাগুলো পাবেন আপনারা। এই এই আমরা অনেকে 3 পিস পরি, তো কেউ যদি 3 পিস খোঁজেন এখানে পেতে পারেন, তবে পর্যাপ্ত পরিমাণে কালেকশন নেই। এই হচ্ছে ইন্ডিয়ান পাঞ্জাবি বাচ্চাদের ড্রেস। আমাদের টুকটাক কেনাকাটা হয়ে গেল, এখন চলে যেতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। চলে যাচ্ছ, কিছু বলো দিয়ে বাবা, ভালো করো, ভালো করো।